মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমার মনে হয়েছিল আপনার মাধ্যমে ওরা কোনো নাশকতামূলক কাজ করানোর চেষ্টা করবে, আর চিন্তা করবেন না, আপনার বাবা মাকে আমরা উদ্ধার করেছি, আর আপনি আর কিচ্ছু করবেন না, শুধু ওদের প্ল্যান অনুযায়ী ওদের কথা শুনে কাজ করে যান, বাকিটা আমি দেখে নেব। ওরা যেন একদম বুঝতে না পারে যে আমি আপনাকে ইনফরমেশন দিয়েছি। ডায়মন্ডকে এই বাড়িতেই আটকে রেখেছে, কিন্তু এখন ডায়মন্ডকে নিয়ে আসলে টেরিস্ট গ্রুপের আসল মাথাদের আমরা ধরতে পারবো না, তাই কাল বস্ত্র বিতরণ অনুষ্ঠানে লুকিয়ে লুকিয়ে ওদের ধরতে হবে। কারণ ওরা ডায়মন্ডকে দিয়ে যে নাশকতামূলক প্ল্যানটা কষেছে সেই প্ল্যানটা ফেসতে দিতে হবে। ওকে, চলো লেটস মুভ। আর চিন্তা নেই, বাড়ির সবাই আপনাকে নিয়ে খুব অস্থির হয়েছিল, টেনশন করছিল। আর তুমি, তোমার বুঝি এখনো কিছু মনে পড়েনি তাই না? এত কিছুর পরেও তোমার কিছুই মনে পড়েনি রে? না সত্যি সত্যি আমার কিছুই মনে পড়েনি, শুধুমাত্র আপনাদের মুখের কথা শুনে জেনে বুঝে আমি সেটাকেই অ্যাপ্লাই করেছি। শুধু একটাই কথা বুঝেছি যে আমি সত্যি একজন পুলিশ অফিসার। না, স্মৃতি না ফিরলে হবে না, যেভাবেই হোক স্মৃতি ফেরাতেই হবে। এখন ওসবের দরকার নেই, এখন সবার আগে দরকার আপনার শরীরে বেঁধে রাখা বোমটা ডিফিউজ করা। কোনো দরকার নেই, থাক আমার শরীরে বোমা বাঁধা, থাক ফেটে থাক আমার শরীরে বোমা, আমার বেঁচে থেকে কোনো লাভ নেই। ডায়মন্ড, 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 কি করছেন দেখি, কি করছেন দেখি, আপনার শরীরে বোমা বাঁধা আছে, এইভাবে দৌড়লে রিমোট ছাড়া যে কোনো সময় বোমা ফেটে বিস্ফোরণ হয়ে যেতে পারে। হোক বিস্ফোরণ, নিশ্চিন্ত হয়ে যা আমি, কিন্তু তুমি কিচ্ছু করবে না। আমায় দেখতে দিন কোথায় বোমা আছে। আমাকে না, কোনো দরকার নেই, তুমি একদম আমার কাছে আসবে না রিতান গাঙ্গুলি। আমায় দেখতে দিন ডায়মন্ড কোথায় বোমা আছে। বললাম তো না, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।